আসসালামু আলাইকুম লোহিত সাগর ও ভূমধ্য সাগরে এবার অভিযান চালালো দুই শতস্ত গোষ্ঠীর যোদ্ধারা দিনকে দিন এরকম অভিযান কিন্তু চালিয়ে যাচ্ছে সতস্ত্র যোদ্ধারা তারা কিন্তু তাদের সক্ষমতার জানান দিচ্ছে তারা এই যুদ্ধ অবসানের জন্য কিন্তু বুক চিতিয়ে লড়াইও করছে তারা যে কোনো মূল্যে চাইছে দখলদারদের পতন তারা আর কোনোভাবেই তাদের অত্যাচার বা নির্যাতন কিন্তু সহ্য করতে পারছে না তাই একের পর এক আগ্রাসন চালিয়ে যাচ্ছে তাদের সাথে পাশাপাশি তাদের সঙ্গে মুখোমুখি সংঘর্ষ করতে তারা পিছপা কিন্তু হচ্ছে না প্রতিরোধ ফ্রন্টের বিভিন্ন যোদ্ধারা কিন্তু দখলদার সেনাদের বিরুদ্ধে মুখোমুখি সংঘর্ষে লিপ্ত হচ্ছে তাদেরকে রুখে দেওয়ার জন্য সর্বোচ্চ পরিমাণ চেষ্টা করে যাচ্ছে তারা তারা তাদের জীবন বাজি রেখে এই লড়াই কিন্তু চালিয়ে যাচ্ছে দখলদারদেরকে কোনোভাবে কিন্তু সুবিধাজনক অবস্থায় থাকতে দিচ্ছে না প্রতিরোধকামী যোদ্ধারা পাশাপাশি পশ্চিমারাও কিন্তু ইসরায়েলের ওপরে তাদের আধিপত্য বিস্তার করে রেখে যাচ্ছে একের পর এক সাহায্য সহযোগিতাও করে যাচ্ছে দখলদারদের পশ্চিমাদের বিভিন্ন কৌশলে কিন্তু দখলদাররা আগ্রাসন চালানোর মতো সুযোগ পাচ্ছে দখলদারদের নতুন করেও আবার এর মধ্যে পশ্চিমারা কিন্তু পাঁচশো পাউন্ডের আরো সতেরোশো বোমাত দেওয়ার দাবিও করেছে যেখানে পশ্চিমা বিশ্বের অনেক গুণী নেতারা কিন্তু বলেছেন যে এই যুদ্ধ তারা আর দীর্ঘায়িত করতে চায় না কিন্তু এর মাঝেও কিন্তু তারা একের পর এক সাহায্য কিন্তু করে যাচ্ছে দখলদারদের সাহায্যের বস্তা নিয়ে তারা হাজির হচ্ছে নির্যাতন চালাচ্ছে নিরপরাধ নিরহ মানুষদের ওপর একের পর এক আগ্রাসনে যেখানে নিরাপত্তাহীনতায় এবং চরম কষ্টের সঙ্গে দিনাতিপাত করছে ঠিক সেইখানে দখলদারদের পাশে এভাবে অব্যাহত সাহায্য আসলে তারা কিসের ইঙ্গিত দিচ্ছে তারা যে আসলেও এই নিরহ মানুষগুলোর যে ভালো চায় না বা তারা যে কোনোভাবেই তাদের পরাজয় মেনে নিতে চায় না তারই কিন্তু জানান দিচ্ছে তারা ঠিক তাদেরকে তারা এবার লোহিত সাগর ও ভূমধ্য সাগরে দখলদারদের সঙ্গে সংশ্লিষ্ট জাহাজগুলোতে বেশ কয়েকটিতে হামলা চালানোর খবর দিয়েছে ইয়েমেনি সশস্ত্র বাহিনী তারা বলেছে ইয়েমেনের পাশাপাশি ইরাকের প্রতিরোধ উদ্ধারও এসব হামলায় অংশগ্রহণ করেছে তারা একত্রিত হয়ে একের পর এক আক্রমণ চালাচ্ছে ইয়েমেনের সশস্ত্র বাহিনী এক বিবৃতিতে বলেছে যে আমাদের সেনা বাহিনী বেশ কয়েকটি মানবসম্মত সামরিক অভিযান চালিয়েছে এর মধ্যে একটি অভিযান চালানো হয়েছে ইরাকি প্রতিরোধ যোদ্ধাদের সঙ্গে যৌথ সহযোগিতায় ভূমধ্যসাগরের অবstanনত তেল ট্রায়াঙ্গার ওয়ালার ও আরো কয়েকটি আত্মঘাতী ডন ব্যবহার করে তারা ওই হামলা চালাচ্ছে বিবৃতিতে বলা হয় তেল ট্যাং বিমানটি ইসরায়েলি বন্দর হাইফার দিকে যাচ্ছিল ইসরায়েল বন্দরগুলো ব্যবহারের ওপর ইয়েমেন যে নিষেধাজ্ঞা জারি করেছে তা লঙ্ঘন করায় জাহাজটিকে হামলা চালানো হয়েছে এদিকে লোহিত সাগরে আমেরিকার জাহাজ ডেলোনিস্কো লক্ষ্য করে বেশ কয়েকটি ক্ষেপণাস্ত্র নিক্ষেপ করা হয়েছে বলে বিবৃতিতে জানানো হয়েছে এতে আরও বলা হয় এই সময় জাহাজটিতে সরাসরি ক্ষেপণাস্ত্র আঘাত হানে ইয়েমেনের সশস্ত্র বাহিনী জানায় যে তারা ভূমধ্যসাগরে অবস্থানরত হন মায়ারস্কো নামের আরেকটি জাহাজে একটি ক্রুজ ক্ষেপণাস্ত্র দিয়ে হামলা চালায় এবং হামলাটিও সফল হয়েছে বিবৃতিতে আরও বলা হয় জাহাজটি ছিল মায়ারস্কো কোম্পানির একটি একই কোম্পানি গাজা ইসরায়েলে আগ্রাসনে ইহুদিবাদী ইসরায়েলের সার্বিকভাবে সহযোগিতা করছে ইয়েমেনের সশস্ত্র বাহিনী আরও জানিয়েছে যে লোহিত সাগরে ইসরায়েল অভিমুখে জাহাজ লিওস নিউসেও শুক্রবার অভিযান চালায় ইয়েমেন বেশ কয়েকটি ড্রোন ব্যবহার করে হামলাটি চালানো হয়েছে বলেও বিবৃতিতে উল্লেখ করা হয়েছে এদিকে সুজাইয়া এলাকায় প্রতিরোধ যোদ্ধাদের সঙ্গে ইসরায়েলি সেনাদের তুমুল সংঘর্ষ অবরুদ্ধ গাজ উপত্যকার সুজাইয়া আবাসিক এলাকায় হামাস প্রতিরোধের সম্মুখীন হয়েছে দখলদার ইসরায়েলি সেনারা শুক্রবার একাধিক ফন্টে প্রতিরোধ যোদ্ধাদের হামলার বেশ কয়েকজন ইহুদিবাদী সেনা হতাহত হয়েছে হামাসের সামরিক বাহিনী ইজাদিন আল কাসাম ব্রিগেড এই খবর জানিয়েছে বলে জানা যায় তাদের হামলায় বহু ইসরায়েলি সেনা হতাহত হয়েছে এবং হতাহতদের একাধিক হেলিকপ্টারে করে তুলে নিয়ে গেছে দখলদার বাহিনী গাজাসিটির পূর্বে অবস্থিত সুজাইয়া আবাসিক এলাকায় বৃহস্পতিবার নতুন করে বড় বড় ধরনের অভিযান শুরু করে ইহুতিবাদী ইসরায়েলি সেনারা তারা ওই এলাকায় বেসামরিক আদিবাসীদেরকে তাদের ঘর বাড়ি ছেড়ে চলে যাওয়ার নির্দেশ দেয় তারা সুজাইয়া এলাকার স্টেটে একটি ইসরায়েলি মার্কভার ট্র্যাঙ্কে ইয়াসিন একশো পাঁচ সেল দিয়ে আঘাত হানে একই স্থানে ইহুদিবাদী সেনাদের জামায়াতে মটার সেল নিক্ষেপ করা হয় এদিকে ফিলিস্তিনের ফাত্তা পার্টির সামরিক বাহিনী আল আকসার শহীদ ব্রিগেড বলছে যে তারা সুজাইয়া এলাকায় একটি ইসরায়েলি সামরিক যান উড়িয়ে দিয়েছে এই ঘটনাটিতে যানটিতে আগুন ধরে যায় এবং এর সব আরোহী হতাহত হন এছাড়া ইসলামী জিহাদ আন্দোলনের সামরিক বাহিনী আলকুদ ব্রিগেড ও ইসরায়েলি সেনাদের সঙ্গেও একাধিক স্থানের সংঘর্ষে লিপ্ত হয়েছে এবং দখলদার সেনাদের ক্ষয়ক্ষতির সম্মুখীন করা হয়েছে তারা দখলদার সেনাদের একটি জমায়েতে দিয়ে এলাকায় আঘাত হেনেছে ইহুদিবাদী ইসরায়েলি গণমাধ্যম শুক্রবার দিন শেষে তাদের অন্তত তিন সেনা নিহত হওয়ার খবরও স্বীকার করেছে এদিকে ইসরায়েলকে নতুন করে পাঁচশো পাউন্ডের আরো সতেরোশো বোমা দেবে আমেরিকা মার্কিন গাজার মার্কিন সরকার গাজে অবত্যাখ্যা নিরহ ফিলিস্তিনি জনগণকে নির্বিচারে হত্যার সহযোগিতা করার অংশ হিসেবে ইহুদিবাদী ইসরায়েলকে নতুন করে পাঁচশো পাউন্ডের ওজনের আরও হাজার হাজার বোমা দেওয়ার সিদ্ধান্ত নিয়েছে গাজার সর্বদক্ষিণেশ্বর রাফায় আগ্রাসন চালানোর কারণে এই বোমার চালানি স্থগিত করা হয়েছে বলেও দাবি করা হচ্ছে একজন মার্কিন ও একজন ইসরায়েলি কর্মকর্তার বরাদ নিউজ ওয়েবসাইট অ্যাক্সিওস জানাচ্ছে ইসরায়েলি যুদ্ধমন্ত্রী ইউব ক্যালেন্টের চলতি ওয়াশিংটন সফরে সতেরোশোটি পাঁচশো বোমা সরবরাহ করতে রাজি হয়েছে মার্কিন সরকার নাম প্রকাশে অনিচ্ছুক ও ইসরায়েলি কর্মকর্তা বলেছেন যে ওয়াশিংটনের বৈঠকগুলোতে আমাদেরকে জানানো হয়েছে যে আগামী দুই সপ্তাহের মধ্যে রাফা অভিযান শেষ হওয়ার পর পাঁচশো পাউন্ডের বোমাগুলো অবমুক্ত করা হবে রাফা শহরে ইসরায়েলি অভিযানে প্রচুর বেসামরিক মানুষের রক্তপাত হতে পারে বলেও আশঙ্কা প্রকাশ করে গত মাসে এই বোমার চালান স্থগিত করেছিল আমেরিকা এই চালানে দুই হাজার পাউন্ড ওজনের বোমাও রয়েছে বলে জানা গেছে গত বছরের সাত অক্টোবর থেকে এ পর্যন্ত গাজা উপত্যকায় চালানো ভয়াবহ গণহত্যায় প্রায় আটত্রিশ হাজার মানুষকে হত্যা করেছে ইসরায়েল যাদের বেশিরভাগই নারী ও শিশু এই গণহত্যায় মূলত আমেরিকার বোমা অন্যান্য অস্ত্র ব্যবহার করেছে মানবাধিকারের শত্রু ইসরায়েল এদিকে গাজায় ইসরায়েলি হামলায় লাশের সারি বাড়ছে গাজায় ইসরায়েলি বাহিনীর হামলায় নিহতের সংখ্যা বাড়ছে অবরুদ্ধ এই উপত্যকায় কোনো স্থানে এখন নিরাপদ নয় প্রায় সর্বত্রই আগ্রাসন চালিয়ে নিরহন নারী পুরুষ এবং শিশুদেরকে হত্যা করছে ইসরায়েলি বাহিনী সেখানে সাঁত্রিশ হাজারেরও বেশি ফিলিস্তিনি নিহত হয়েছে এর মধ্যে অধিকাংশই নারী এবং শিশু জাতিসংঘের মুখপাত্র স্টেফেন ডুজারিক বলেছেন যে গাজা শহরের সুজাইয়ার আশেপাশে ইসরায়েল নতুন করে অভিযান চালিয়েছে এতে কমপক্ষে ষাট হাজার বাসিন্দা বাস্তুচ্যুত হয়ে পড়েছেন অপরদিকে দক্ষিণ গাজার আল মাওয়াসিয়া এলাকায় ইসরায়েলের সামরিক অভিযানে পাঁচ হাজার মানুষ বাস্তব্যুত হয়ে পড়েছে এবং অনেকের হতাহতের মতো ঘটনাও ঘটেছে বার্তা সংস্থা এজেন্সি জানিয়েছে যে গাজা রাতভর ইসরায়েলি অভিযানে চার শিশু সহ নিহত হয়েছে এছাড়া আহত হয়েছে আরও অন্তত পনেরো জন গাজার মাঘাজি শরণার্থী শিবিরেও হামলা চালিয়েছে ইসরায়েল সেখানে হতাহতদের খবর পাওয়া গেছে ফিলিস্তিনি স্বাধীনতাকামী সংগঠন হামাস জানিয়েছে তাদের সঙ্গে লড়াইয়ে ইসরায়েলি বাহিনীর চারজন সেনা নিহত এবং পাঁচ আহত হয়েছে এর আগে জাতিসংঘের শিশু বিষয়ক সংস্থা ইউনিসেফের প্রধান এক ব্রিফিংয়ে জাতিসংঘের নিরাপত্তা পরিষদকে বলেছেন যে হাজার হাজার নিখোঁজ শেষের মৃতদেহ গাজার বিভিন্ন স্থানে ধ্বংসস্তূপের নিচে চাপা পড়ে আছে গাজায় ইসরায়েলি বাহিনীর আগ্রাসনে যত মানুষ নিহত বা আহত হয়েছে তার মধ্যে অধিকাংশ নারী এবং শিশু সেখানে প্রতিদিনই ছোট ছোট শিশুর যুদ্ধে তাণ্ডবে প্রাণ হারাচ্ছে বা আহত হচ্ছে জাতিসংঘের ফিলিস্তিনি শরণার্থী বিষয়ক সংস্থা আনরোয়া জানিয়েছে যে ইসরায়েলের বর্বর আগ্রাসনের অবরুদ্ধ গাজা উপত্যকায় প্রতিদিন গড়ে দশটি করে শিশু একটি অথবা দুটি পা হারিয়ে পুঙ্গু হচ্ছেন গত সাত অক্টোবর ইসরায়েলের সীমান্তে প্রবেশ করে হঠাৎ করেই বড় রকমের হামলা চালায় ফিলিস্তিনি স্বাধীনতাকামী সংগঠন হামাস এরপর গাজায় পাল্টা আক্রমণ চালায় ইসরায়েলি বাহিনী অভিযানের নামে প্রায় আট মাস ধরে গাজায় কমপক্ষে সাঁত্রিশ হাজার আটশো জন ফিলিস্তিনি নিহত হয়েছেন এছাড়া আহত হয়েছে আরও ছিয়াশি হাজার জন এদিকে মধ্যপ্রাচ্যে যুক্তরাষ্ট্রের কাছে কেন এত গুরুত্বপূর্ণ গত কয়েক দশক ধরে মধ্যপ্রাচ্যের সক্রিয় যুক্তরাষ্ট্র ইরাকের আক্রমণ থেকে শুরু করে ইসলামিক স্টেটের বিরুদ্ধে লড়াই কিংবা ইসরায়েল ও সৌদি আরবকে অস্ত্র পাঠানো এমন নানা বিষয়ে সম্পৃক্ত থেকেছে তারা জ্বালানি সম্পদ বাণিজ্য রুট ভূ রাজনৈতিক স্থিতিশীলতা সন্ত্রাসবাদ মোকাবেলা ও ইসরায়েলের সঙ্গে দেশটির স্থায়ী মিত্রতার মতো বিষয়গুলোকে অঞ্চলটির প্রতি যুক্তরাষ্ট্রের আগ্রহের কারণ হিসেবে দেখে থাকেন বিশ্লেষকরা তবে মধ্যপ্রাচ্যের অবস্থান করা মার্কিন সেনাদের সংখ্যা নাটকীয়ভাবে হ্রাস পেয়েছে দুই সালে কেবল ইরাকের সেখানে এক লাখ ষাট হাজার সেনা ছিল সেখানে মিশর থেকে আফগানিস্তান পর্যন্ত সব মিলিয়ে বর্তমানে এই সেনা সংখ্যা ছাড়িয়ে গেছে। এর পুরোটাই মার্কিন সামরিক বাহিনী সেন্ট্রাল কমান্ডের অধীনে রয়েছে অঞ্চলটিতে যুক্তরাষ্ট্রের উপস্থিতি আরো কমিয়ে আনা হবে কিনা তা নিয়ে ওয়াশিংটনের জন্য একটি গুরুত্বপূর্ণ কৌশলগত প্রশ্ন হয়ে দাঁড়িয়েছে চলুন এখন কিছু বিষয়ের দিকে নজর দেওয়া যাক প্রথমটি হলো জ্বালানি সৌদি আরব ইরান ইরাক কুয়েত সংযুক্ত আরব আমিরাত সহ মধ্যপ্রাচ্যের দেশগুলোতে তেল ও প্রাকৃতিক গ্যাসের বিশাল মজুদ কয়েক দশক ধরে মার্কিন নীতি নির্ধারণের একটি প্রধান কারণ হয়ে উঠেছে তবে যুক্তরাষ্ট্রের নিজ ভূমিতেই শেল গ্যাস বৃদ্ধি পাওয়ায় গত পনেরো বছরে দেশটিতে তেল ও গ্যাসের উৎপাদন বেড়েছে ফলে এই ধরনের জ্বালানি আমদানির ক্ষেত্রে দেশটি আগের চেয়ে কম নির্ভরশীল পেট্রোলিয়াম ও প্রাকৃতিক গ্যাস উভয়ের ক্ষেত্রেই যুক্তরাষ্ট্র নোট রপ্তানিকারক অত হাত আমদানিতে বেশি রপ্তানি করছে দেশটি বৈশ্বিক তেলের বাজারে আন্তঃসম্পর্কিত মধ্যপ্রাচ্য থেকে সরবরাহে ব্যাঘাত ঘটলে তার তেলের দামের সঙ্গে অর্থনৈতিক স্থিতিশীলতাতেও প্রভাব ফেলতে পারে যুক্তরাষ্ট্র যখন মধ্যপ্রাচ্যের জ্বালানির উপর নির্ভরতা কমিয়ে আনছে তখন চীন মধ্যপ্রাচ্যের তেলের উপর ব্যাপকতা নির্ভরশীল বল জানাচ্ছে লন্ডনের স্কুল অফ ওরিয়েন্টাল এন্ড আফ্রিকান স্টাডিজের আন্তর্জাতিক সম্পর্কের অধ্যাপক গিলবার্ট আস্কার তিনি বলেছেন এর অর্থ হলো মধ্যপ্রাচ্যের উপর নিয়ন্ত্রণ যুক্তরাষ্ট্রকে চীনের বিষয়ে বেশ কিছু কৌশলগত সুবিধা দেবে মধ্যপ্রাচ্যে আমেরিকার পণ্য ও পরিষেবা বিশেষ করে সামরিক হার্ডওয়্যারের জন্য গুরুত্বপূর্ণ বাজার এটি স্টকহোম ইন্টারন্যাশনাল পিস রিসার্চ ইনস্টিটিউটের তথ্য অনুযায়ী দুই হাজার থেকে দুই সালের মধ্যে এই অঞ্চলটিতে সবচেয়ে বেশি মার্কিন অস্ত্র রপ্তানি হতো মোট অস্ত্র গিয়েছে মধ্যপ্রাচ্যে এর মার্কিন মধ্যে সবচেয়ে বেশি ভারী অস্ত্র কিনেছে সৌদি আরব কাতার কুয়েত ও ইসরায়েল এছাড়া সমুদ্রপথে বৈশ্বিক বাণিজ্যের ক্ষেত্রে মধ্যপ্রাচ্য গুরুত্বপূর্ণ বলেও জানান হিউ লোভার তিনি অঞ্চলটি ইউরোপীয় কাউন্সিলর অন ফোরাম রিলেশনসের একজন বিশ্লেষক প্রতি বছর সতেরো হাজারেরও বেশি জাহাজ লোহিত সাগর দিয়ে খাবার ঔষধ জ্বালানি সহ অন্যান্য প্রয়োজনীয় পণ্য পরিবহন করে থাকে যা বিশ্ব বাজারের প্রায় বারো শতাংশ হিউ লোভার্ট আরো বলেছেন যে মিশরের সুয়েজ খাল ও ইরানের আহদুর হারমুজ শুরু প্রণালী অত্যন্ত জোর এই বৈশ্বিক সমুদ্রপথে মার্কিন অর্থনীতির জন্য গুরুত্বপূর্ণ এছাড়া রয়েছে ভূ রাজনৈতিক স্থিতিশীলতা সন্ত্রাস প্রতিরোধ ইসরায়েল সহ সহ মার্কিন হস্তক্ষেপের ফলে মধ্যপ্রাচ্যে যুক্তরাষ্ট্র বিরোধী মনোভাব তৈরি হয় বিশেষ করে সাম্প্রতিক মাসগুলোতে এই ইসরায়েলি প্রতি মার্কিন সমর্থনের এই অঞ্চলে মার্কিন যুক্তরাষ্ট্রের ভাবমুক্তিকে আরও একটি ধাক্কা দিল এদিকে বলিভিয়ায় বরখাস্ত সেনা প্রধানের বিরুদ্ধে ছয় মাসের আটকা দেশ অভ্যুত্থানের অভিযোগের চেষ্টায় বালিভিয়ার জুনিগাকে গ্রেপ্তার করা হয় অভ্যুত্থান এর চেষ্টার অভিযোগে বলিভিয়ার বরখাস্ত সেনাপ্রধানের হুয়ান হেসে জুনাককে ছয় মাসের বিচারপূর্ণ আটকাদেশ দিয়েছিল আদালত এটিকে বলিভিয়ার নিবর্তনমূলক আটকাদেশ বলেও গণ্য করা হয় সরকারকে ব্যর্থ চেষ্টায় নেতৃত্ব দেওয়ায় আটকা দেশে দেওয়া হয় দেশের কৌশলের সিজার মাইলেস গতকাল শুক্রবার এসব কথা জানান এতক্ষণ আমাদের সাথে থাকার জন্য ধন্যবাদ পরবর্তী এমন আপডেট পেতে আমাদের চ্যানেলটি সাবস্ক্রাইব করে পাশে থাকা বেলাইকনে ক্লিক করে রাখতে ভুলবেন না